গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরের বিষয়ে আরো বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স আর ডিফেন্স, কতজন গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হবে বিস্তারিত জানাবেন। রোদেলা, আপনি খবরটিতে যেমন কিছু বলছিলেন, আজ কিন্তু একটি ঐতিহাসিক দিন বলা চলে, যে বাংলাদেশে ভূমিহীন মানুষরা সরকারের দেয়া একদম জমি সহ ঘর পাচ্ছেন। তদ্রূপ আজ লালমনিরহাট জেলায় এরকম একটি ঘরের দলিল এবং ঘর বুঝে দেওয়ার একটি অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে, এবং সেই ঘরগুলো তুলে দেওয়ার ব্যাপারে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 11টার দিকে এখানে সরাসরি কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আবাসন প্রকল্পে সংযুক্ত হবেন ভার্চুয়ালি। এই উপলক্ষে এখানে বিশেষ আয়োজন করা হয়েছে, এবং এই আয়োজনে ইতিমধ্যেই কিন্তু উপস্থিত রয়েছেন, আমি একটু যদি দেখাতে চাই, যে লালমনির আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে লালমনিরহাট সদর 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, তার পাশেই আছেন এই আসনের সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এবং এবং তার পাশেই আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ। আমরা দেখি যে আরো উপস্থিত আছেন জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, এবং কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ এই অনুষ্ঠানে আসার কথা রয়েছে, বিভাগীয় কমিশনার এবং রংপুর রেঞ্জের DIG। আমি একটি তথ্য দিয়ে রাখি, এবারে এই সরকারের আশ্রয়ণ 2 প্রকল্পের পঞ্চম পর্যায়ে এখন পর্যন্ত রংপুর বিভাগে 52,385 জন পরিবার পাচ্ছেন ঘর জমির দলিল সহ 2% জমির সাথে একটি সেমি পাকা বাড়ি। সেই বাড়িতে রয়েছে বিদ্যুৎ সংযোগ, রয়েছে অ্যাটাচড বাথরুম রয়েছে, এবং তাদের শাকসবজি ফলানোর জন্য বাড়ির আশেপাশে জায়গাটুকু রাখা হয়েছে, সেই সাথে তাদের মৎস্য চাষের জন্য পুকুরের ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে নামাজের জন্য মসজিদের ব্যবস্থা করা হয়েছে। এক কথায় বলতে গেলে এই ভূমিহীন নিঃস্ব নিঃসম্বল মানুষগুলো এখন অনেকখানি সর্বে সর্বা। আমরা যখন এই এলাকায় এসেছি তখনই দেখেছি যারা জমি পাচ্ছেন বাড়ি পাচ্ছেন তাদের মধ্যে একটি আনন্দের উচ্ছ্বাস। একটি তথ্য দিয়ে রাখি, আজকে এই আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় লালমনিরহাটের এই মহিষামুড়ি আবাসনে 1623 জন মানুষকে জমির দলিল সহ বাড়ি বুঝিয়ে দেওয়া হবে, এবং এই দেওয়ার মধ্য দিয়ে লালমনিরহাটে প্রায় 5,856 জন ভূমি এবং গৃহহীন মানুষকে এই বাড়িঘরের মাধ্যমে পুনর্বাসন করা হবে। এর মধ্য দিয়ে এই লালমনিরহাট জেলা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণায় ভূমি এবং গৃহহীন মুক্ত হতে পারে। তবে এখানে একটি তথ্য দিয়ে রাখি, যদি এরপরেও যদি জমি জমা সংক্রান্ত কোনো নদী ভাঙনের কবলে পড়ে কেউ ভূমিহীন হয়, আবেদন করার সাথে সাথেই তারা তাদের জন্য সরকার সেই ব্যবস্থা করবে, সেই প্রতিশ্রুতিও রয়েছে। রোদেলা, এই ছিল ভূমিহীন এবং ভূমি এবং গৃহহীন কার্যক্রমের আজকে লালমনিরহাটের সর্বশেষ তথ্য।